আচ্ছা পরের জনকে যুক্ত করি সুমন ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে সুমন আপনি বলেন তাহলে হাদিসে কোথায় নামাজ কয় ওয়াক্ত আছে এটা একটু বুঝেন তো ভাই এটা আপনি কোন একজন ইসলামিক আলেমের কাছে গিয়ে ইসলামে যে প্রশ্ন উত্তর দেয় যারা তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন আমি তো ভাই ইসলামিক মাসলাম মাসাইল এগুলা মানে উত্তর দিতে বসি নাই

হ্যাঁ সেটা তাহলে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে এটা মানে আপনি তখন বুঝতে পারবেন যে তারা ধর্ম ব্যবসা করে কিনা আপনার যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন ভাই না ভাই প্রশ্ন আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি ভালো হইলে আমি প্রশ্ন উত্তর দিতাম কিন্তু আমি যেহেতু হুজুর না সেহেতু এই প্রশ্ন উত্তর আমার দেয়ার কোনো আসলে প্রয়োজন নাই ইচ্ছাও নেই প্রয়োজনও নেই আচ্ছা আরেকজনকে যুক্ত করি আহ ইন্ডিয়ান আর্মি আপনাকে যুক্ত করা হয়েছে ইন্ডিয়ান আর্মি আপনি বলেন তাহলে হ্যালো শুনতে পাচ্ছেন ভাই অ্যাকচুয়ালি ভাই আমি আপনাদের লাইভগুলো দেখি বেশ কয়েকদিন ধরে ভালো লাগে আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মিতে ছিলাম এখন ছেড়ে দিয়ে আমি জাপানে থাকি এখানে একটা কোম্পানিতে জব করি তা এই যে মানে ধর্মান্ধ যে লোকগুলো আছে আসলে বাংলাদেশে আপনাদের বিশেষ করে বাংলাদেশে এই জিনিসটা খুবই বেশি চলে আর এখানে যারা আছে বাংলাদেশি তাদের ভিতরেও দেখি মানে এখানে একটা উন্নত দেশে থেকেও তারা মানে বিন্দু মাত্র বুঝতে পারে না যে ধর্মান্ধ মানে এই যে ধর্মের ভিতরে যে জিনিসগুলো আছে যার কারণে আমাদের মুসলিম সমাজ এত পিছিয়ে সারা দুনিয়া থেকে আর যারা এর থেকে আগে ভেবেছে যারা এর থেকে আগে চিন্তা করেছে তারা কত এগিয়ে গেছে তারা এই উন্নত দেশ থেকে বুঝতে পারে না উন্নত দেশের থেকে বুঝতে পারে না রিয়ালাইজ করতে পারে না হ্যাঁ তো এদেরকে মানে মানে এদের পুঁথিগত শিক্ষা আছে এমন না তারা গ্রাজুয়েশন করেছে পোস্ট গ্রাজুয়েশন করেছে এমন ছেলেরা দিক এমন ধর্মান্ধ তো এদেরকে মানে এই ধর্ম থেকে বেরিয়ে বার করে নিয়ে আসার মানে উপায় কি বলুন এই ধর্মান্ধতা কুসংস্কার অশিক্ষা কুশিক্ষা থেকে বের করে আনার একমাত্র পদ্ধতি হচ্ছে যুক্তি সেটা যেটাই করুক তারা যেটাই করুক না কেন আমাদের কাছে একমাত্র পদ্ধতি হচ্ছে এটা এছাড়া আর কোন পদ্ধতি নাই আমরা তো এখন ভাই তাদের সাথে মারামারি করতে বসবো না তাই না এটা কিন্তু আমি বলতে চাইছি আমরা

আপনাদের লাইভে আমি এসে অনেক কিছু আমি তো ইন্ডিয়ান আর্মিতে করে ওখানে কখনো এই ধর্ম জিনিসটা দেখেনি না আমরা ওখানে একটা মন্দির থাকতো মানে পুজো হিসাবে জাস্ট আপনার যে একটা আশীর্বাদ নেওয়া হিসাবে তাই বলে এমনটা নয় যে ওখানে গিয়ে আপনার এই যে ভগবান যা বলবে তাই করতে হবে এই করতে হবে সব ধর্মের আপনার ইয়েটা রাখতো ওর ভিতরে জাস্ট একটা কেউ নমস্কার করে চলে গেলো কেউ একটু ভগবানের ওই ব্যাপারটা একটা আলাদা জিনিস কিন্তু এই যে ধর্মের জন্য যে লড়াই এই যে হিংসা হ্যাঁ আপনার এই যে জান্নাত পেতেই হবে তার জন্য এখানে কাজ করছে মনে করুন কাজের ভিতর থেকে ছুটে গিয়ে যেভাবে নামাজ পড়ার জন্য এরা ছুটে যায় মনে হয় যেন এদের মানে এই নামাজটা না পড়লে এই যে জান্নাত এরা পাবে না এরা এদের বাহাত্তর হুর এদের বাহাত্তরটা হুর মানে ছেড়ে চলে যাবে মানে এইটা নেওয়ার জন্য এরা যায় দেখি মানে দেখলে অবাক লাগে সত্যি মানে মানে কেমন বাংলাদেশে জানি আমি কখনো যাইনি কেমন বুঝতে পেরেছি ভাই আপনার পয়েন্ট আমরা বুঝতে পেরেছি কিন্তু আমার আমি যেটা বলেছি যে আমাদের একটাই কাজ আছে একটাই কাজ করার মতো আছে আমাদের সবার মিলে এই কাজে কন্ট্রিবিউট করা যে আমরা জানো এই যে যুক্তি কিভাবে তৈরি করতে হয় কিভাবে আলোচনা করতে হয় কিভাবে দলিল প্রমাণ দেখিয়ে বিষয়গুলো নিয়ে বিতর্ক বা আলোচনা করতে হয় এই জিনিসগুলো আমরা যত প্রমোট করতে পারবো আমার মনে হয় তত ধর্ম অন্ধতা আস্তে আস্তে কমতে থাকবে মানুষের ভিতরে এই যে গোরামি এই জঙ্গিবাদ এগুলা কমানোর অপর একটাই মাত্র পদ্ধতি সেটা হচ্ছে মুক্ত চিন্তার প্রসার ঘটানো ইন্ডিয়ান আর্মি ভাই তাহলে আপনার প্রথমে আর কিছু আমরা কোনো মুমিন ভাইকে যুক্ত করব একটুখানি একটুখানি একটু মিনিট

আমি সব আমাকে মেল করে আপনি আপনার যদি ইয়া থাকে যে আপনি কেউ একজন আছে আপনার পরিচিত যে ভালো একটা অ্যানিমেশন বানাতে পারে বা একটা পোস্টার বানাতে পারে গান গাইতে পারে ছবি আঁকতে পারে যে কোনো কিছু যেকোনো মানুষের যেকোনো একটা ইয়া আছে মানে মেধা আছে এই বিষয়ে সে যদি আমাদের কাজে কন্ট্রিবিউট করতে চায় আমাদের কাজ করে দিতে চায় কিছু তাহলে আমরা তো খুবই খুশি হবো সেই ক্ষেত্রে মনে করুন যদি ফান্ডিং ফান্ডিং এর যদি দরকার হয় আপনারা কি ফান্ডিং নেন হ্যাঁ সংশয় ডট কম আমি ব্যক্তিগত ভাবে আমরা কোনো ফান্ডিং ইয়া করি না তবে সংশয় ডট কম ওয়েবসাইটটা চালাতে যেহেতু আমাদের কিছু খরচ হয় এবং সংশয় ডট কম এর আন্ডারে আমরা অনেক ছোট ছোট ভিডিও বানাই হুজুরদের ওয়াজগুলা নিয়ে ভিডিও বানাই অনেক কিছু বানাই আমরা আসলে চেষ্টা করি বানাইতে আমাদের সামর্থ্য খুবই কম

মানে নিজের ডিসিশন নিতে পারে না শুধুমাত্র এই ধর্মান্ধতার কারণে এটা সঠিক ডিসিশন এটাই আর একদম একদম আপনার সাথে পুরোপুরি একমত কিন্তু আমাদের সবারই যে দায়িত্বটুকু আছে আমি আমার টুকু চেষ্টা করছি ইয়া করার আপনিও যদি আমরাও যদি সবাই মিলে এই কাজটা করতাম তাহলে আরো অনেক দ্রুত আগাইতো কিন্তু আমাদের তো সামর্থ্য সীমিত এই কারণে আস্তে আস্তে আগাচ্ছি দেখা যাক কি হয় তো আপনি আমার সাথে মেইলে যোগাযোগ করেন ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন শুভ শুভকামনা এবং শুভরাত্রি ওকে থ্যাংক ইউ আচ্ছা পরে